দিনাজপুরের পার্বতীপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল ধসে চার বছরের তাসলিমা আক্তার ইতি নামের এক শিশুর মৃত্যু হয়। একুশ নভেম্বর সোমবার দুপুর 12:30টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের পুরনো মাটির ঘরের দেয়ালটি ইঁদুরের খনন করা মাটি দাদি আয়েশা সিদ্দিকা সরাতে গিয়ে শিশু তাসলিমা দাদির সাথে খেলার ছলে সেখানে গেলে হঠাৎ দেয়াল ধসে পড়ে, ফলে শিশু তাসলিমা মাটির চাপের ধাক্কায় ছিটকে পড়ে এবং 60 বছরের বয়সী তার দাদি আয়েশা সিদ্দিকা শরীরের অর্ধেক অংশ মাটিতে চাপা পড়ে। এদিকে শিশু তাসলিমা দৌড়ে আঙ্গিনায় বসে থাকা পঙ্গু বাবার কাছে গিয়ে কোলে চড়ে বলতে থাকে, বাবা বুকে ব্যথা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বুকে খুব ব্যথা। এমন সময় বাবা অস্থির হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে শিশু তাসলিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসি কোলাপ সর্দি করছে, আব্বা আমার বুক ফাটি গেল, আব্বা বুক ফাটি গেল, আব্বা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আব্বা কি করছে নিগে, আবার আমার আমার করছে কি সরি নিয়ে গেল ওখান থেকে আমার সল্ডে নিগের পর ফির আবার নিয়ে আন আসি ফির আমাকে সি বিজারি সুমে খাজার কাছে, আব্বা আমার বুক গেল, আব্বা ফেরি ওই কথা নাই তখন তোমার দিলে আমবাড়ি নিয়ে যান আর কিছু করি। অপরদিকে দাদি গুরুতর আহত হন। কথা থাকে যে বাবা রব্বানী মোল্লা কিছুদিন আগে একটি দুর্ঘটনায় শরীরের নিম্ন অংশ অকেজো হয়ে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে। তৎসঙ্গে শিশু তাসলিমার এই মৃত্যুর ঘটনাটি এলাকার সবাইকে কাঁদাচ্ছে। ওই অবস্থায় নিয়ে কোলাত করে নিয়ে আমরা আমবাড়ির উদ্দেশ্যে রওনা দেই, অর্ধেক রাস্তাতে যা বাচ্চা মারা গেছে, ওখান থেকে আবার ফেরত নিয়ে আসলো। এটা কয়টার দিকের ঘটনা? এটা 11:30টার দিকে, 11:30 মানে দেয়াল ধসের ঘটনা। তো মানে ওর দাদি ওই বাচ্চাটা এবং ওর দাদি দুজনে কিন্তু চাপা অবস্থায় ছিল, থাকার পরে বাচ্চাটা মারা গেছে, ওর দাদি এখন অসুস্থ অবস্থায় এখন মৃত্যুর পাঞ্জা নিয়ে নড়তেছে, সে বিধাতা জানে এখন বাঁচবে কি বাঁচবে না। উনি এখন কোথায় আছে? এখানে বাড়িতে আছে। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।